এখন আমরা আরেকটি প্রশ্নে যাব। আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন আছেন, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। আপনি আপনার পরিচয় বলে দয়া করে প্রশ্নটি করুন। রকিব আহমদ ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম। প্রশ্নটি হচ্ছে, আমার যে তবলিক বন্ধুর, ও তার সাথে আমার আগামকাল দেখা হবে আবার, মুখলেসুর রহমান ওনার নাম, ঘাটুরা ওনার বাড়ি, উনি ব্রাহ্মণবাড়িয়া আনন্দবাজারের ব্যবসা করেন। উনি নামাজ সম্পর্কে একটা প্রশ্ন করেছিলেন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের মতো আমাদের যতটুকু ক্ষুদ্র জ্ঞানে উত্তরটা দেওয়ার জন্য। ওনার প্রশ্নটা ছিল, সূরা বনি ইসরায়েল 17 নম্বর সূরা, 111 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার নামাজ অতি উচ্চ স্বরেও পড়িও না এবং উহা অতি ক্ষীণ স্বরেও পড়িও না, বরং এই দুয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করো। এই হচ্ছে কোরআনের আয়াত। ওনার প্রশ্নটা হচ্ছে, যেহেতু এখানে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তিনি যেন নামাজকে উচ্চ স্বরে না পড়ে এবং অতি ক্ষীণ স্বরে না পড়ে, এখন ওনার প্রশ্নটা, আমরা অর্থাৎ আমাদের মুসলমানরা এই আয়াতটাকে কিভাবে মূল্যায়ন করি, যেহেতু আমরা দেখতেছি জোহর এবং আসরের নামাজ এই উচ্চ স্বর এবং নিম্ন স্বর কোনোটার মাঝেই পড়ে না, জি আমরা এটা মনে মনে পড়ি। আর ধন্যবাদ ওনার আপনার প্রশ্নের জন্য। প্রশ্নটি মোহতর মাওলানা আব্দুল আল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি। যে কোরআন শরীফের সূরা বানি ইসরায়েলের 111 নম্বর আয়াতের বরাতে প্রশ্নকারী প্রশ্ন তুলেছেন, তাকে বলুন, একই কোরআন শরীফে লেখা আছে, মা আতা কুমর রসুলো ফাখুজুহ ওয়া মা নাহা কুম আনহু ফান্তাহু, এই রসুল তোমাদেরকে যে শিক্ষা এবং আদর্শ দেন তা গ্রহণ করো এবং যা থেকে বিরত রাখেন তোমরা তা থেকে বিরত হও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আদেশ আল্লাহ অবতীর্ণ করেছেন তার বাস্তব রূপায়ণ তিনি নিজে, এই আদেশের বাস্তব রূপায়ণ তিনি কিভাবে করেছিলেন, যেভাবে আমরা দেখেছি বাহ্যিকভাবে নামাজ হয়েছে, অর্থাৎ প্রকাশ্যে জাহারি তিলাওয়াত করেছেন তিনি ফজরের নামাজে, মাগরিবের নামাজে এবং ঈশার নামাজে, আর নিরবতা, আপেক্ষিক নিরাপত্তা পালন করেছেন, মৌনতা অবলম্বন করেছেন জোহর এবং আসরের নামাজে। অতএব এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সুন্নাত অর্থাৎ তার আমলটা বলে দিচ্ছে এই আয়াতের বাহ্যিক রূপায়ণ কি, এর বাস্তবায়ন কিভাবে হবে। প্রথম কথা শেষ। দ্বিতীয় কথা, যেটা আমরা একদম মৌন নামাজ বলছি সেটা কিন্তু একেবারে মৌন নামাজ না, সেখানেও এমনভাবে শব্দগুলো উচ্চারণ করতে হয় যেন নিজের কানে আসে, অর্থাৎ আপনি যখন সুরা ফাতিহা পড়ছেন কেবল আপনি ঠোঁট নড়াচ্ছেন না, শব্দ বেরোতে হবে আপনার কানে বা আপনি জানেন আপনি কি উচ্চারণ করছেন। অতএব একেবারে নীরব পড়ো না, অর্থাৎ মনে মনে পড়ো না, এ কথার উপর আমল করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়েছেন, অর্থাৎ শুধুমাত্র ঠোঁট নড়ালাম আর কোনো শব্দ উচ্চারিত হয়নি এরকম নয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খায়বারের যুদ্ধে যখন অভিযানে বেরিয়েছেন গোপনীয়তার সাথে, তখন সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম খুব জোরে জোরে দোয়া পড়ছিলেন, আল্লাহ তাআলাকে ডাকছিলেন এবং খুব উচ্চ স্বরে ডাকছিলেন। তখন তিনি বললেন, তোমরা এমন কোনো অস্তিত্বকে ডাকছো না যিনি শুনতে পান না, অতএব তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই জিনিসটাকে, সেই আদর্শটাকে বাস্তবায়ন করেছেন যা আল্লাহ তাআলার আদেশের মাধ্যমে আমাদেরকে বলেছেন। বিশেষ করে দোয়ার ক্ষেত্রে এই আয়াতের সূচনাই হয়েছে দোয়ার মাধ্যমে। বিষয়টা হচ্ছে কলিদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, যে নামে তোমরা আল্লাহকে ডাকবে তার জন্য সমস্ত উত্তম নাম। দোয়ার করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই আয়াতের আলোকে, এটাও আমরা তার সুন্নাত, তার জীবন আচরণ থেকে দেখতে পাই। অতএব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই আদেশের আলোকে নামাজ প্রতিষ্ঠা করে গেছেন সেটাই হচ্ছে সেই কথা যা আল্লাহ তাআলা তাকে বুঝিয়েছেন। ধন্যবাদ। জাযাকাল্লাহ মাওলানা।